গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। খবর নাই, এটা হলো ওই যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো আমাদের দেশের প্রসিদ্ধ গল্প, যে মসজিদে আসতে চিন্তা করতেছে আহারে পাগড়িটা তো আনি নাই, তো শুনছে একটা জাল হাদিস যে পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতে সওয়াব হয়। এখন কি করবে, আহারে 70 রাকাত চলে যাইব সর্বনাশ, তো লুঙ্গিটা খুলে পাগড়ি বাঁধি বলছে। এখন এই যে বেশি সওয়াব লাভ করতে চাই, 70 রাকাত লাভ করতে চাই, নামাজে বাতিল, তার পরস্তরক নামাজে হয় নাই, সলাতে বাতিল। আমাদের বর্তমানে ইবাদতের অবস্থা তাকাইলে এইরকম, মানে এক জায়গা দিয়ে নফল নিয়ে মহাব্যস্ত, আরেক জায়গা দিয়ে ফরজের খবর নেই, ফরজের ব্যাপারে কোনো ধরনের খবরে নাই, তার পরস্তরক হয়ে যাচ্ছে, তারপর হারাম কাজ করে বসে আছে, শেরেক করে বসে আছে, বেদাত করে বসে আছে, খবরে নেই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য, এতেদাল, ওয়াসাতিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ভারসাম্য, লেনদেনের ক্ষেত্রে সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে। লেনদেন করতে গিয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মানুষের সাথে যত রকমের লেনদেন আছে সব ক্ষেত্রে ওয়াসাতিয়া ওয়াল এতেদাল। অর্থাৎ আমি ব্যবসা বাড়ানোর জন্য খালি সুদের লোন নিতে আসি, একদিকে সুদের লোন নিয়ে নিয়ে বাড়ি করতেছি, গাড়ি করতেছি, ব্যবসা করতেছি বিশাল আকারে, আরেক দিকে আবার আল্লাহর রাস্তায় দানও করতেছি। এখন আমি মনে করতেছি যে আমি তো কোটি কোটি টাকা দান করতেছি, মনে হয় সুদ নিয়ে যায়নি আল্লাহ সব মাফ করে দিব, এটা এতেদাল হয় নাই, ওয়াসাতিয়া হয় নাই। আপনি এত টাকা দান, কোটি কোটি টাকা, আপনি আগে সুদ বন্ধ করেন, সুদ থেকে দূরে থাকেন, সুদ মুক্ত হয়ে আপনি পারলে দান করবেন, না পারলে করবেন না। কিন্তু আপনাকে আল্লাহ বলে নাই তুমি সুদের ব্যবসা করে করে আল্লাহর মসজিদে দিতে থাকো, আল্লাহর মাদ্রাসায় দিতে থাকো, এখানে আপনার মুআমালাতের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, মুআমালাতের ভারসাম্য নেই, ভারসাম্যহীন মুআমালাত, ভারসাম্যহীন আখলাক, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য, চরিত্রের ক্ষেত্রে ভারসাম্য। একদিকে দাড়ি টুপি পাঞ্জাবি সব লাগাইলাম, দেখতে বিরাট বুজুর্গ মানুষ, ভালো মানুষ, কিন্তু লেনদেন কাজ কারবার আখলাক খারাপ। আমাদের যে বাংলাদেশের প্রসিদ্ধ ঘটনা, সেই ফেনীতে নুসরাত হত্যার যে ঘটনা, দেখতে উপরে কত বড় আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, দেখতে কত বুজুর্গ মানুষ, কিন্তু আখলাক কেমন? তাহলে আখলাকের ভারসাম্য নাই। একদিকে এই সুরত লাগাই মানুষকে ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, ইসলামী লেবাস, অনেক বর্তমানে এরকম মানুষও আছে দাড়ি টুপি পাঞ্জাবিটাকে ব্যবহার করে মানুষের সাথে ধোকার জন্য, প্রতারণার জন্য, অনেকে সহিয়াকিদার ভাইদেরকে ধোকা দেওয়ার জন্য সহিয়াকিদার লেবাস ধরে, দেখবেন যে আশি রাপলিয়ে দেন শুরু করছে, বুকে হাত পাতা শুরু করছে, কারণ সে টার্গেট করছে এই এলাকায় এরকম মানুষেরা বেশি, এখানে যদি আমি তাদের সাথে মিশে যেতে পারি তো তাদের সাথে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে এক সময় দেখবেন যে সেই আর নাই। এরকম প্রতারকও আছে, অনেক প্রতারক এরকম। তাহলে এইসব ক্ষেত্রে তার আখলাকের ভারসাম্য নাই, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য হারাই ফেলছে বেশিরভাগই আমাদের এরকম। এজন্য ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত বড় একজন দায়ী, তা আপনি জুব্বা পাগড়ি এগুলো যদি লাগান তাহলে তো আরও আপনার অনুসারী আরও পৃথিবীতে বেড়ে যাবে লাখ লাখ, মানুষ মনে করবে বিরাট আল্লামা মুফতি ডক্টর জাকির নায়েক, কিন্তু আপনি ওটা লাগান না কেন, এই শার্ট প্যান্ট পরেন এটার কারণে আপনার কত সমালোচনা। তিনি জবাব দিয়েছেন, শুনেন আমি একাডেমিক মাদ্রাসায় পড়া মুফতি মুহাদ্দিস মুফাসসির নই, আমি একজন ডাক্তার, আমার লেখাপড়া চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসা পেশায় এদিকে আমার গবেষণা, এদিকে লেখাপড়া, কিন্তু এর পাশাপাশি আমি তুলনামূলক ধর্মতত্ত্ব ইসলামকে বিভিন্ন বিষয়ে আমি স্টাডি করেছি, লেখাপড়া করছি, জানার চেষ্টা করছি, ওই হিসাবে আমি একজন দায়ী, আমি কখনো দাবি করি নাই আমি মুফতি, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি এরকম কিছু দাবি করি নাই, কিন্তু আমি যদি ওই লেবাস ধরি মানুষের সাথে প্রতারণা করি ওইটাও আমি এক ধরনের প্রতারণা মনে করি,
এই জন্য আমি ওই লেবাসটা ধরি না। আমি দায়ী হিসাবে, আমি দায়ীর পোশাক, মানে আমার স্বাভাবিক পোশাক পরিধান করে আমি দাওয়ার কাজ করি। কিন্তু আমি পোশাক পরলাম সুন্দর সুন্দর, আর মানুষকে শিখাইলাম শেরেক, মানুষকে শিখাইলাম বেদাত, ধর্মের সুন্দর লেবাস ধরি, ওই লেবাসটা ধরে আমি মানুষের সাথে প্রতারণা করলাম, এটাও মানুষের সাথে এক ধরনের ধোকাবাজি। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য, দাওয়াতের ক্ষেত্রে ভারসাম্য, দাওয়াতের ক্ষেত্রে ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা মানুষকে দাওয়াত দিই, আমাদের ভারসাম্য হারাই ফেলি। দেখা যায় দাওয়াত দিতে দিতে কথা বলতে বলতে এমন গরম হয়েছে, মনে হয়েছে কারে মারমো, কারে খামো, কারে কি করবো।